যারা আছে আসো, তাহলে আবার কিছু আবার তারা বুঝবে না। আচ্ছা, আমি শুরু করে দিই। যাদের লোগো অ্যাকচুয়ালি নাই, তো লোগো যারা ইউজ করতে চান তারা এগুলোকে ইউজ করতে পারেন। আমি এটাকে ডিলিট করে দিই, একটু ইজি আপনার দেখা দেয়। জাস্ট হচ্ছে আপনার এখান থেকে কাস্টম শেপ নেন, কাস্টম শেপে গেলে এখানে আপনার অনেক কাস্টম শেপ পাবেন। এখানে যেহেতু অল্প কটা আছে, তাহলে আপনি সেটিংস থেকে এখানে আর অনেক পাবেন, অ্যাপেন্ড করে দেন। তাহলে দেখেন এখানে অনেক কিন্তু পাইছেন, দেখেন অনেক কাস্টম শেপ আছে, তাই না? তো এখান থেকে যে কোনো একটা শেপ আপনি নিয়ে লোগো হিসাবে জাস্ট বুঝাইতে পারেন যে এটা একটা লোগো। সো আমি এখান থেকে একটা শেপ নিব, যেটা হচ্ছে আমি এই শেপটাকে নিব। ওকে, এই শেপটা জাস্ট এখানে নিলাম আমি এভাবে, অলরাইট। নিয়ে আমি এটার মধ্যে নিচে লিখে দিব, জাস্ট হচ্ছে এখান থেকে আমি এখানে লিখে দিব কোম্পানি নেম, কোম্পানি নেম, বুঝতে পারছি। যাদের লোগো লোগোর ঝামেলা, তারা এইভাবে লোগো হিসেবে এটাকে চিনাইতে পারেন। ওকে, তো আমার এই লোগোটার মধ্যে আমরা দুইটা কালার ইউজ করছি। চাইলে এই লোগোটার মধ্যে আপনি যদি চান যে এখানে আমার মতো দুইটা কালার দিয়ে এটাকে মানে ফুটাইবেন, তাহলে কি করতে পারেন, এটাকে ধরেন, এটাকে শেপটার মধ্যে আমরা জানি যে শেপের মধ্যে চাইলে আমরা কালার অ্যাপ্লাই করতে পারি। সো আমি আপাতত এটাকে রাইট বাটন ক্লিক করে রাস্টার করে দিই, করে এটা হচ্ছে এখান থেকে ট্রান্সপারেন্ট যে ইয়াটা আছে পিক্সেল সেটা লক করে দিই। লক করে আমি এখানে অন্য একটা কালার অ্যাপ্লাই করি। জাস্ট আপনারা যদি চান যে কালার ভেরিয়েশন আনতে, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন আর কি। সো আমি এখানে কালারটা চেঞ্জ করে দিই, হচ্ছে এখান থেকে ব্রাশ টুলে যাবো। ব্রাশ টুলে কি আমি এখানে একটু এই কালার ব্যবহার করলাম। ওকে, ওকে, জাস্ট বোঝা গেল যে আমার এখানে একটা লোগো আছে। লোগো ব্র্যান্ডিংটা কি হচ্ছে, দুইটা কালার হচ্ছে, একটা রেড কালার আর একটা হচ্ছে লাইট হচ্ছে ব্লু কালার। ওকে, দুইটা লোগো আমার এখানে থাকলো। এখন এই দুইটাকে ধরে আপনি একটা গ্রুপ করে দিতে পারেন। এটাকে চাইলে আপনি এই নেমটাকে চাইলে আপনি এখানে ব্ল্যাক করে দিতে পারেন, সেমি ব্ল্যাক করে দিতে পারেন এখানে। ওকে, তাহলে কিন্তু আপনাদের লোগো সমস্যা কিন্তু সমাধান, বুঝতে পারছি সবাই। হ্যালো, জি স্যার। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আপনাদেরকে মনে দেখায় নাই, লিঙ্ক লেয়ার। তো এই লোগোর মধ্যে আমরা একটা লিঙ্ক করব, কারণ আমি যদি কখনো এটাকে চেঞ্জ করি তাহলে দুইটাই যেন চেঞ্জ হয়, মানে মুভ করে, তাহলে এটাকে আমরা এটার সাথে লিঙ্ক করে দিতে পারি। আমরা গ্রুপও করতে পারি, বাট গ্রুপ করলে হয় কি, যদি আমার অটো সিলেকশন থাকে তাহলে দেখা যাচ্ছে একটা করে আপনার নড়ে যায়। তো আমি যদি লিঙ্ক করে দিই তাহলে হচ্ছে আমার দুইটা একসাথে নড়বে। তো আমরা লিঙ্কটা কিভাবে করতে পারি সেই জিনিসটা দেখি। আমি এটাকে জাস্ট এটাকে উঠাই দিই, এই দুইটাকে ধরে দেখেন দুটা সিলেক্ট করলাম লোগো। এটার লোগো না, এটা লোগো আইকন, এটা হচ্ছে লোগো নাম। তো লোগো নাম কোনটা, এইটা। ওকে, সো এই দুটাকে ধরবো, এটাকে ধরে এটাকে ধরে ধরে আমি এখানে দেখেন লিঙ্ক একটা অপশন আছে, দেখতে পাচ্ছি সবাই? এই লিঙ্ক অপশন থেকে আমি দুটাকে লিঙ্ক করে দিব। তাহলে এখন যদি আমি শুধু আইকনটাকে ধরি তাহলে দেখেন আমার নাম সহ মুভ হচ্ছে। ওকে, এখন এই দুটাকে ধরে আমি কি করতে পারি, একটা গ্রুপ করে দিব, কন্ট্রোল জি দি। আমি এখানে কি লিখবো বলেন তো, লোগো। এভাবে কিন্তু গ্রুপ করে করে আমরা এই বিষয়গুলোকে আলাদা করব, সবগুলো বিষয়কে আমরা আলাদা একটা গ্রুপে রাখবো। তো এখন আমি দেখেন আমার লোগোটা হয়ে গেছে, আমি যে কোনো জায়গায় লোগোটাকে নিতে পারি, বুঝতে পারছে?
আচ্ছা সো এটা আমি আপাতত এখানে রাখলাম, পরে আমি এটা ডিলিট করে দিব, কারণ আমরা ইউজ করব হচ্ছে আমাদের যে লোগোটা আছে ওই লোগোটা। আচ্ছা সব হিজিবি মানে কি কয় হিজিবি যে লাগতেছে তাই না? সো আমি হিজিবি যে লাগার কিছু নাই, আমি প্রথমে এগুলোকে এক সাইডে রাখি, এইভাবে রেখে দিলাম এই জায়গায়, সবগুলো উপরে রাখলাম কোনো সমস্যা নেই, এগুলো এই সাইডে রাখলাম, এগুলো এই সাইডে রাখলাম। ওকে এগুলো পরে আমরা যেহেতু আমরা মুভ করতে পারি এখানে, অ্যারেঞ্জমেন্ট করতে পারবো আমরা, তাহলে আমাদের কোনো প্রবলেম নেই। আমি এখন এখানে একটা ডিজাইন একটা লুক দিব আমার বিজনেস কার্ডের মধ্যে। ওকে তো আমরা এখানে স্কেচ একটা করে রাখছিলাম, এখানে আমার যে এখানে একটা শেপ ব্যবহার করব আমরা, দেন হচ্ছে এই জায়গায় একটা শেপ ব্যবহার করব। তো শেপ গুলো আমরা কিভাবে ব্যবহার করতেছি জাস্ট আমরা দেখি, আপনারা এটা দেখেন। তো আমি যে যে শেপ ইউজ করব আপনি চাইলে ওইটা ইউজ করতে পারেন, অথবা আপনি আপনার মতো করে কোন শেপ এখানে ব্যবহার করতে পারেন। ওকে তো কাজ করার সময় অবশ্যই যেটা খেয়াল রাখবেন, ফাইল সেভ করে নেবেন, যেন কিছুক্ষণ পর পর ফাইলটাকে সেভ করবেন, যেন হঠাৎ কম্পিউটার বন্ধ হয়ে গেলে বা কারেন্ট চলে গেলে যেন আপনার ফাইলটা সেভ থাকে। তো এই কাজটা আপনারা করে নেবেন। ওকে তো আমি এখানে একটা হচ্ছে আপনার শেপ ইউজ করবো। শেপ ইউজ করার জন্য আমি কি করবো, শেপ টুল যাই, শেপ টুল থেকে আমি জাস্ট এইভাবে একটা শেপ নেব এইভাবে। আচ্ছা শেপ নিয়ে আমি এটাকে দেখেন, শেপটা আমরা নিলাম, এখন এই শেপটাকে আমি একটু মুভ করব মানে ঘুরাবো, তাহলে আমি কি করতে পারি মানে রোটেট করব। তো আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করলাম, দেন আমি এভাবে এটাকে রোটেট করতে পারি, আমরা পারি না রোটেট করতে এভাবে। ওকে তো দেন আমি এটাকে আমি এই জায়গায় বসাবো, আমি চাচ্ছি এই জায়গায় এইভাবে থাকবে। আমি যদি প্রয়োজন হয় আর একটু বড় করব, আমি অল্টার শিফট ধরে আমি এটাকে একটু বড় করতে পারি অথবা ছোট করতে পারি, আমি যেভাবে নিই আমি ওইভাবে এটাকে নিব। আমি এতটুকু ভাবে আমি এটাকে এখানে নিলাম। এখানে একটা বিষয় খেয়াল করবেন যে আমরা যে শেপ গুলো ইউজ করব বা আমরা যে ইনফরমেশন গুলো ইউজ করব, আমাকে চিন্তা করতে হবে যে এই শেপ গুলো আমি টোটাল যে আমার ক্যানভাস আছে ক্যানভাসের মধ্যে আমি নিতে পারি, হ্যাঁ কোনো সমস্যা নেই ডিজাইনটা, বাট আমরা ফাইনাল আউটপুট কোন অংশটুকু পাবো সেটা আমরা আমাদের জানা থাকতে হবে। আমরা আউটপুট পাবো হচ্ছে এই যে আমরা যেটা করতেছিলাম আমি এখানে শেপটা নিলাম, এখন এই শেপের কালারটা আমি চেঞ্জ করব। শেপের কালারটা আমি চেঞ্জ করব কি, আমার এখানে যে ব্র্যান্ড কালার সেটা হচ্ছে কি আপনার লাল এবং সবুজ, দেখতে পাচ্ছেন তাই না? তো আমি আমার এই কালারটা দিয়ে আমি এটা ব্র্যান্ড করব। সো আপনারা যারা অন্য কালার ইউজ করবেন, সো অন্য কালারগুলো আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি শেপটা সিলেক্ট করি, সিলেক্ট করে আমি কালারটা চেঞ্জ করে দিব, এটা হচ্ছে আমার শেপ তাই না? সো এটা সিলেক্ট করলাম, আমি এখানে কালারটাকে পিক করব, এই কালারটা আপাতত আমি ইউলো কালার মানে মানে গ্রিনটা এখানে অ্যাপ্লাই করি। আমার প্রয়োজনে যদি ডিজাইনের সৌন্দর্যের জন্য আমার কালার এদিক সেদিক করতে হয় তাহলে আমরা করব, আপাতত জাস্ট আমি একটা শেপ এখানে নিচ্ছি। তারপর হচ্ছে ঠিক তার নিচ দিয়ে আমি একটা শেপ নিব। সো আমি কি করতে পারি এই শেপটাকে জাস্ট হচ্ছে অল্টার ধরে একটা আমি এখানে কপি করলাম। ওকে কপি করে আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম এবং সেটাকে অল্টার শিফট ধরে আমি একটু বড় করলাম, এইভাবে এইভাবে বড় করলাম। বড় করে আমি এই শেপটাকে একটু অ্যাডজাস্ট করে নিই যেন আমার এক ক্যানভাসের যে অংশটুকু আছে সেটা যেন ফুলফিল হয়। ওকে দেন আমি এখানে কি করব, জাস্ট ঠিক এই শেপটাকে আমি কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করলাম। আচ্ছা আমি এখানে যেভাবে নিচ্ছি আপনার ওইভাবে নিতে হবে আপনাদের, বিষয়টা কিন্তু এমন না, আপনার হচ্ছে আপনাদের মতো করে আপাতত নিতে পারেন, কোনো প্রবলেম নেই, আপনার জাস্ট প্রসেসটা দেখেন, কারণ আমরা এখানে কাটাকাটি দেখছি না, আমরা শেপ দিয়ে শেপ কাটাকাটি করতে হয় এই বিষয়গুলো কিন্তু দেখছি। সো আমি যেহেতু এক রকমের স্কেচ করছি, সো আমারটা আপনার কাছে একটু জটিল মনে হতে পারে, বাট আপনি যখন নিজে স্কেচ করে নেবেন যে আমি হ্যাঁ এই জায়গায় এই শেপটা এইভাবে নিব, তখন আপনার জন্য কিন্তু সুবিধা হবে। আচ্ছা তো আমি এটা এখানে নিলাম, আমি ঠিক এই শেপটাকে কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করে নিব, ডুপ্লিকেট আমি করছি। তো
এটার মধ্যে আমি এখন একটু রেড কালারটা অ্যাপ্লাই করি, জাস্ট হচ্ছে কালারটা অ্যাপ্লাই করবো হচ্ছে জাস্ট বোঝার জন্য অ্যাকচুয়ালি। তো আমি এই কালারটা অ্যাপ্লাই করি, তাহলে আমরা একটু দেখি যে এটাকে অফ করে দেই, তার মানে হচ্ছে আমি ডুপ্লিকেট করি নাই। তো আমি এটা কন্ট্রোল জি দিয়ে একটা ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট করে দেন এটার কালারটা রেড থাকবে, নিচের কালারটাকে আমি হচ্ছে আমাদের যে গ্রিন কালার ছিল গ্রিন কালারটা করে দিব। এটা করে দিলাম, তাহলে আমরা একটু পার্থক্যটা এখানে বুঝতে পারবো। তাহলে দেখি আমি এটাকে অফ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গ্রিন আছে, এটা অফ করি পাশে এখানে আমার আরেকটা গ্রিন শেপ আছে। এখানে কিন্তু অলরেডি তিনটা শেপ হয়ে গেছে, তাই না? তো তিনটা শেপ থাকবে না, আমি কিন্তু উপরের শেপটা দিয়ে মানে এই শেপটা দিয়ে এই শেপটাকে এখন কেটে দিব। সো আমি কতটুকু অংশ কাটবো সেটা আমি এখান থেকে ফিক্স করতে পারি। আমি জাস্ট কিবোর্ড থেকে অ্যারো কি চেপে আমি এটাকে একটু পিছনে নিয়ে যাচ্ছি, আমি চাচ্ছি যে এ পর্যন্ত এটাকে কাটবো। দেখতে পাচ্ছি না, অর্থাৎ রেড যে অংশটুকু আছে রেড অংশটুকু দিয়ে আমি যে গ্রিন শেপটা দেখতে পাচ্ছি আমরা যেটা ভিজিবল আছে এই অংশটুকু থাকবে, তার পিছনে বাকি যে আপনার শেপটা আছে টোটালটা কেটে যাবে। তো আমি এখানে দুইটাকে এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি যাব হচ্ছে লেয়ার কম্বাইন শেপ দেন হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ, আমি কেটে দিলাম। ওকে, তাহলে দেখেন আমার মাঝখানে মোটামুটি একটা গ্যাপ চলে আসলো। এখন আমি চাইলে এই শেপটাকে ধরে আমি আরেকটু পিছনে দিয়ে দিতে পারি, এইভাবে অ্যারো কি দিয়ে আমি এটাকে পিছনে দিতে পারলো। আমি চাইলাম যে এখানে খুব বেশি একটা গ্যাপ রাখবো না, এতটুকু গ্যাপ রাখবো বা এতটুকু। এটাকে আমরা বুঝতে পারছি যে আমরা কিভাবে কাটলাম, জি স্যার। কিন্তু কাটাকাটি কিন্তু আপনাদেরকে আগে দেখেছে, হ্যাঁ, না বুঝার আসলে কিছু নাই, তো আমি আশা করি আপনারা বুঝবেন। আচ্ছা, দেন আমি নিচ দিয়ে আরেকটা শেপ নিবো, আর একটু সিমিলার এখান থেকে আর একটু কম একটা শেপ নিবো। সো আমি সেটা কি করতে পারি, এই শেপটাকে অল্টার ধরে একটা কপি করে আমি নিচে নিয়ে আসি, এভাবে এভাবে নিচে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, নিয়ে এসে আমি জাস্ট এটাকে আমি আরেকটু চিকন করবো। আমি যেটা স্কেচ করছি, সো এখানে আরেকটু চিকন লাগছিলাম এই শেপটা। সো এটা এখন আমি কিভাবে কাটতে পারি, এটা কাটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমি চাইলে একটা শেপ ক্রিয়েট করতে পারি, বা আমি এই চাইলে এই শেপটাকে একটা কপি করে নিয়ে আসতে পারি, আমার জন্য যেভাবে সুবিধা হয়। তো আমি একটা শেপ এখান থেকে ক্রিয়েট করি জাস্ট কাটার জন্য। দেখেন আপনারা এখানে একটু বোঝার ট্রাই করেন। সো আমি এটা কাটার জন্য একটা শেপ নিলাম, নেওয়ার পর এই শেপটাকে আমি কন্ট্রোল কে দিয়ে ট্রান্সফর্ম করলাম, এটাকে এইভাবে জাস্ট ঘুরাই দিব। ওকে, ঘুরাই দিলাম, দেন হচ্ছে আমি এটাকে কি করবো, এটার উপরে নিয়ে যাই। শেপটা যেহেতু আমার নিচে চলে গেছে আমি শেপটাকে উপরে আনবো। সো উপরে আনতে গেলে কি করতে হবে, আমি কিবোর্ড থেকে আমি যদি ওকে দিয়ে নিই, দেন হচ্ছে কিবোর্ড থেকে আমি অল্টার ধরে মানে কন্ট্রোল ধরে আমি থার্ড ব্র্যাকেট ক্লিক করতেছি। দেখেন তাহলে আমার শেপটা টোটালি উপরে চলে আসলো, তাই না? তো এটাকে আমি আবার কন্ট্রোল দিয়ে ট্রান্সফর্ম করি, দেন আমি এটাকে এইভাবে একটু মানে অ্যাডজাস্ট করে নিব। আমি কতটুকু কাটবো সেটা আমি এভাবে রোটেট করে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন আমি একটু আপনার কিবোর্ডের যে অ্যারো কি আছে অ্যারো কি দিয়ে আমি পিছনে চাপাইয়া দিচ্ছি যে আমি এটা এতটুকু পরিমাণ কাটবো। তারপর আমি চাইলে এটাকে আরেকটু বড় করে দিতে পারি, বড় করে, কারণ আমি পুরো শেপটা কভার করতে চাচ্ছি যেন আমার কোনো অংশ বাদ না যায়। সো আমি এইভাবে কাপড়টা বড় করে দিলাম, আর একটু বড় করে দিই, কোনো সমস্যা নেই বড় করলে। তো এখন আমি এটা অ্যারো কি দিয়ে পিছে নিলাম। দেখেন তাহলে এই রেড যে শেপটুকু আমরা দেখতে পাচ্ছি, আমি চাচ্ছি যতটুকু অংশ রেড আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকু শুধু থাকবে, আর বাকিগুলো এটার পিছনে যা আছে কমন অংশ সেটা ডিলিট হয়ে যাবে। তো এখন এই রেড শেপ কোনটা আছে সেটা আমাকে বের করতে হবে। এখানে আমি রেড এর মধ্যে ক্লিক করি, তাহলে দেখেন এটা হচ্ছে আমার রেড শেপটা, আর এটা হচ্ছে উপরে যে শেপটা আছে আমার গ্রিন সেটা। তাহলে উপরেরটা যে যেটা আমি রেডটাকে কাটবো, সো এটা সিলেক্ট করলাম, আমি এটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে লেয়ারে যাব, লেয়ার থেকে শেপ সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ। তাহলে দেখেন এটা কেটে গেল না, আমরা কিন্তু আরেকটা শেপ এখানে পেয়ে গেলাম। এখন এটাকে কি করে আমি অ্যাডজাস্ট করে দিই, আমি অ্যারো কি দিয়ে এটাকে পিছনে নিয়ে আসি। ওকে, আমরা দুইটা গ্যাপটা আমাদের চোখের আন্দাজে দেখবো যে সিমিলার আছে কিনা, বাস সিমিলার আছে তাহলে ওকে। এখন এই যে শেপটা আমরা এই চিকন শেপটা এটা আমি এই পর্যন্ত রাখবো না, আমি এখান থেকে জাস্ট কেটে দিব। তো এটা কাটতে গেলে আমরা কি করতে পারি, জাস্ট এখান থেকে আমরা যে আরেকটা শেপ নিতে পারি সেটা হতে পারে আমরা লাইন টুল নিতে পারি। তো আমি এখান থেকে জাস্ট এইভাবে একটা লাইন টুল নিলাম, যে আমি এই লাইন টুলটা দিয়ে আমি এই শেপটাকে কাটবো। তো লাইন টুলের আমরা এখানে একটা ভ্যালু দিতে পারি যা আছে এটা চলবে, আমি ওকে দিলাম। তাহলে এই লাইনটা দিয়ে কি করবো, আমি এই নিচে শেপটাকে কাটবো। তাহলে লাইন টুল কোনটা আমরা দেখি, এটা হচ্ছে আমাদের লাইন টুল, আর আমাদের এটা হচ্ছে এই শেপ, তাই না? তো এটাকে সিলেক্ট করলাম, এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি চলে যাবো লেয়ার, দেন হচ্ছে কম্বাইন্ড শেপ সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ। তাহলে দেখেন এটা কিন্তু আমরা কেটে গেছে, তাই না?
আমি একটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে বড় একটা শেপ নিয়ে আমি চাইলে একসাথে কেটে দিতে পারতাম। সো দেখো আমার এই জায়গায় কিন্তু কেটে গেছে। এখন এই জায়গাটা আমি কি করতে পারি, এই শেপটাকে চাইলে আমি রাস্টারাইজ করে এটাকে হচ্ছে আপনার মুছতে পারে। সো আমি না মুছে আমি এটা কন্ট্রোল জেড দিচ্ছি, যেহেতু আমরা কাটাকাটি করছি আমরা ওইভাবে করি। হ্যাঁ ওকে, আমি কি করব জাস্ট এই লাইনটাকে আমি ডিলিট করে দিচ্ছি, যেটা হচ্ছে লাইন শেপ নিলাম, এটাকে আমি ডিলিট করে দিই, আমি একটু বড় শেপে নিব কাটার জন্য। সো আমি জাস্ট এখানে শেপ টুলে গেলাম, শেপ টুলে গিয়ে আমি এইভাবে একটা শেপ নিলাম। ওকে জাস্ট এইভাবে নিলাম। ওকে দেন আমি এটাকে শেপটাকে কি করব কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি। ট্রান্সফর্ম করে আমি চাইলে এইভাবে এটাকে এইভাবে বাঁকা করতে পারি। আমি জাস্ট এই কমন অংশটুকু কেটে যাব, এতটুকু অংশ থাকবে আর বাকিগুলো সব কেটে যাবে, বুঝতে পারছিস? সো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি আমার এই শেপটাকে সিলেক্ট করব। সো এটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে লেয়ার কম্বাইন শেপ সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ। তাহলে কিন্তু আমি এটাই চাচ্ছিলাম যে এটা এইভাবে কাটবে। তো আমি আরেকটু অ্যাঙ্গেল করে নিব, এটাকে আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরত আনলাম, এটাকে আমি আরেকটু অ্যাঙ্গেল করে নিব, এই শেপটাকে আমি অ্যাঙ্গেল করব, এটাকে কন্ট্রোল জেড দিয়ে ট্রান্সফর্ম করলাম, দেন হচ্ছে এবার আরেকটু অ্যাঙ্গেল করে এইভাবে। ওকে এখন ওকে। সো এটাকে সিলেক্ট করা অবস্থা আমি এটাকে সিলেক্ট করি, দেন লেয়ার, তারপর হচ্ছে কম্বাইন শেপ সাবস্ট্রাক্ট ফর্ম শেপ, আমি এরকমই চাচ্ছি এটা। আচ্ছা তো মোটামুটি দেখেন আমার কিন্তু একটা শেপ এখানে দাঁড়ায় গেছে, বুঝতে পারছি? আপনি কি এটা সাথে সাথে ট্রাই করতেছেন নাকি শুধু দেখতেছেন বলুন তো? ওকে না, ট্রাই করতে পারেন, ট্রাই করতে পারেন, সেক্ষেত্রে আমরা সময় নিব, কোনো সমস্যা নাই। আর যদি দেখেন তাও দেখেন, কোনো অসুবিধা নেই, আর প্রচেষ্টা বোঝার দরকার আছে। ট্রাই করতে গেলে স্যার ওই মাঝে মাঝে অনেক কিছু মিস হয়ে যায়। হ্যাঁ বুঝতে পারছেন। সো দেখেন জাস্ট আমরা কাটাকাটি করে দেখেন, এটা আমার মতে করতে হবে বিষয় এটা না, আপনার জাস্ট টোটাল প্রসেসটা একটু মাথায় নিলেন যে হ্যাঁ আমার এটা বা এটা এটা আমরা করতে পারি এইভাবে। সো ঠিক আছে, দেখেন এখন দেখেন এখানে আমার মোটামুটি কিন্তু আমার শেপটা এখানে পাওয়া গেছে, তাই না? এখন আমি যেটা স্কেচ করছি, স্কেচের মধ্যে আমার এই নিচের দিকে আমার একটা শেপ এখানে রাখছি কালার ব্যান্ডিং এর জন্য। সো সে শেপটা আমরা এখন ক্রিয়েট করব। তারপর হচ্ছে এখানে আমরা একটা ক্লিপিং মাস্ক করব, ইমেজ। সো আমি চাইলে এখানে আগে এটাকে ক্লিপিং মাস্ক করে নিতে পারি, তারপর আমি এটা করতে পারি, অথবা আমি আগে এটা করে তারপর এটা ক্লিপিং মাস্ক করতে পারি, এটা যেভাবে সুবিধা হয়। সো প্রথমে যেহেতু আমরা এই কাজটা করছি, সো আমি এটাকে ফিক্সড করে দিতে পারি, এটার মধ্যে আমি একটা ইমেজ ক্লিপিং মাস্ক করব। তো এটা হচ্ছে একটা ই-কমার্স সাইট, তো ই-কমার্স রিলেটেড কোনো কিছু আমি এখানে ক্লিক করবো, যেন বোঝা যায় একটু প্রোডাক্ট রিলেটেড কোনো কিছু। সো আমি ভূগোলটা শেয়ার করছি না, আমি একটা ইমেজ ডাউনলোড করে আনি, সেই ইমেজটা হচ্ছে আমি এখানে কি করবো ক্লিপিং করবো। ওকে তো আমি চলে যাচ্ছি হচ্ছে আপনার গুগলে। আমি ইমেজ ডাউনলোড করেছি, আমি জাস্ট ফটোশপ এটাকে নিয়ে আসে। তো এই ইমেজটা আমরা ডাউনলোড করছি, এটাকে আমি কি করতে পারি এখানে ওপেন করে টান দিয়ে আমি এখানে নিয়ে আসে এই জায়গাটা নিয়ে আসে এখানে নিয়ে আসবো। এখন এই ইমেজটাকে আমি চাচ্ছি আমাদের এই শেপের সাথে আপনার ক্লিপিং মাস্ক করব, চাইলে আমি তিনটার সাথে করতে পারি বা আমি চাইলে একটার সাথে করতে পারি।
সো আমি একটার সাথে একটা ক্লিপিং মাস্ক করব যেটা হচ্ছে এই শেপটা, অর্থাৎ এই শেপের সাথে এই শেপটার সাথে আমি ক্লিপিং মাস্ক করব। তাহলে আমার ইমেজটাকে আমি কি করে নিচের দিকে নিয়ে আসে, এটা এটার সাথে নিয়ে আসে, ওকে, এবং এটা হচ্ছে আমার ইমেজ। তো আমি এই এই যে আমার শেপটা, এই শেপের সাথে আমি ক্লিপিং মাস্ক করব এবং এই শেপটাকে আমি একটা কপি করে রাখবো, কারণ আমি উপরে একটা মানে মানে একটা ওভারলেপের মধ্যে দেবো, যেন আমার ইমেজটা যেন স্পষ্ট সম্পূর্ণ মানে সম্পূর্ণ স্পষ্ট না থাকে, জাস্ট একটু অপাসিটি কমাই দেবো, যেন মোটামুটি বোঝা যায় যে একটা ইমেজ আছে। তো একটা তো আমার ক্লিপিং মাস্কের সাথে চলে যাবে, আর একটা আমি থাকবো যেটা আমি উপরে রাখবো, এবং ওইটার সাথে আমি ওটাকে অপাসিটি কমিয়ে দিয়ে আমি এটাকে অ্যাডজাস্টমেন্ট করবো। তো এই কারণে আমি এই যে শেপটা যেটা আমি অন অফ করতেছি, এই শেপটাকে আমি একটা ডুপ্লিকেট করে নিলাম কন্ট্রোল জে দিয়ে, এটাকে আমি একটু উপরে উঠে দিলাম ইমেজটার উপরে। সো এখন এই ইমেজটাকে আমি ক্লিপিং মাস্ক করবো, আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি এটাকে, এখানে নিয়ে আসে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, এভাবে আমি একটু বাঁকা করে নিচ্ছে, ওকে বাঁকা করে নিচ্ছে। তারপর হচ্ছে আমি এটা এসেটে আনলাম, আমি আপাতত যে আমার উপরে যে এটা আছে এটাকে অফ করে দিই। তো দেখেন এখন আমরা দেখতে পাচ্ছি ইমেজটা উপরে আছে, তো আমি আমার মতো করে এখানে অ্যাডজাস্ট করে নিতে পারি, অ্যাডজাস্ট করে আমি এখানে চাচ্ছে এভাবে থাকবে, এটা এতটুকু থাকবে, দেন ওকে দিলাম। আমি ওকে দিয়ে আমি ইমেজটাকে অল্টার ধরে এখানে এখানে ক্লিপ করে দিলাম, তাহলে আমার এই শেপের মধ্যে ঢুকে গেছে ইমেজটা। এখন আমি আমার যে উপরে শেপটা ছিল সেটাকে অন করে দিই, দেখেন এটা। তো এটা যদি আমি একটু অপাসিটি কমাই দিই এখান থেকে, তাহলে আমরা একটা হালকা ভাবে আমি একটা এখানে যে ভিতরে একটা ইমেজ আছে সেটাও আমরা বুঝতে পারতেছি, এবং আমার কালারের যে একটা ব্যান্ডিং সেটাও কিন্তু এখানে হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এই কাজটাকে বুঝতে পারছি ক্রিপিং মার্কস। হ্যাঁ হ্যাঁ, কিছু বলবেন? আচ্ছা আচ্ছা, ওকে। আমি চাইলে এই দুইটা শেপের মধ্যে আলাদা করে আমি চাইলে ইমেজ ক্লিপ করতে পারি, সো আমি আপাতত এটার মধ্যে আর ইমেজ ক্লিপ করবো না, এটা এভাবে থাকবে শেপটা। আচ্ছা, তো আমার এখানে এটা কাজ শেষ। আমরা এখানে ফ্ল্যাট একটা শেপ ব্যবহার করছি, আপনি চাইলে এই শেপটাকে আমরা যেভাবে দেখছি যে আপনার শেপ মডিফাই করা যায়, চাইলে আপনি একটু বাঁকা তারা করে কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, তাই না? তো আমি এখানে এগুলো সরাই দিই, দেন হচ্ছে আমি কি করব, নিচের দিকে যে আমার একটা শেপ আমি স্কেচ করছি এর নিচের দিকে, সো এটাকে আমি আনবো। তো এখানে জাস্ট কিছু করি নাই, আমি এখানে শেপ নিছি, তো আমি জাস্ট হচ্ছে এখানে উপরের দিকে থাকি, দেন আমি এখান থেকে শেপ তুলে যাব, এই শেপটা নিব, নিয়ে আমি জাস্ট নিচের দিকে একটা শেপ এখানে তৈরি করবো, ওকে, এইভাবে। তো এখানে যে আপনারা দেখতে পাচ্ছে যে এই যে লাস্টে যে আমাদের ইয়াটা আছে, যেমন রুলারটা আছে, আমি ওইভাবে এটাকে প্লেস করতে পারি, আমি এটাকে জাস্ট নিচের দিকে নামাই দিব, আমি চাচ্ছি এইভাবে এতটুকু থাকবে। আমি এটাকে এই শেপটাকে একটা কপি করবো, কন্ট্রোল জে দিয়ে কপি করে এটাকে আমি জাস্ট কালারটা রিপ্লেস করবো, রেড কালার করে দিব, ওকে, দেন এটার মধ্যে আমি এই কালারটা অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করে আমি এটাকে কি করবো, একটু নিচের দিকে নামাই দিব, এইভাবে নিচে নামাই দিলাম, ওকে, দেন এটাকে অ্যারো কি দিয়ে আমি উপরে উঠাই দিব, ওকে। তো দেখেন আমার এখানে আমার কালার একটা ব্যান্ডিং হয়ে গেছে, যে আমার এখানে লাল সবুজ দুটা কালার আছে, সো দুটা কালার আমরা এখানে ব্যান্ডিং করে ফেলবো। আমরা কিন্তু এই এখান থেকে জাস্ট এ পর্যন্ত আমাদের বিজনেস কার্ড দেখতে পাবো। তো আপনি চাইলে আর একটু কমাইও দিতে পারেন বা আর একটু বাড়াই দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু বেশি বাড়াইলে এখানে খারাপ লাগবে। সো আমি দুটাকে একটু কমাই দিব, নিচের দিকে নামাই দিই, আমি এভাবে দিলাম, যেহেতু আমার এখান থেকে আমার সেফটি এরিয়া, তো আমি এটুকু রাখলাম, ওকে। তাহলে দেখেন আমার মোটামুটি কিন্তু ফ্রন্ট পার্টের যে ডিজাইনটা ডিজাইনটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে আমার এগুলো আছে, যদি একটু পিছনের দিকে নিতে হয় মানে আর একটু বাইরের দিকে নিতে হয়, তাহলে কিন্তু আমরা সেটাও করতে পারি, কোনো সমস্যা নাই, ওকে। এখন আমার কি করবো, আমার ইনফরমেশন গুলোকে আমি এখানে সাজাবো, আমার কিন্তু ডিজাইন শেষ। আমি আরেকটা করতে পারি, আমার এখানে যেহেতু আমি স্কেচ করছিলাম এখানে একটা আমি শেপ রাখছিলাম, সো এই জায়গার শেপটা আমি আপনাদেরকে দেখাই দিই। এখানে আমি একটা শেপ নিবো, একটু রাউন্ড টাইপের শেপ নিব, তো আমি এখান থেকে রাউন্ড শেপ নিলাম, রাউন্ড শেপ নিয়ে আমি এখানে রেডিয়াসটা কমাই দিব, আমি এখানে দিব হচ্ছে আপনার 10 রাখলাম, ওকে, দেন আমি এখান থেকে এইভাবে একটা শেপ টানব, যেহেতু এটির অংশ আমার কাটা যাবে, সো আমি একটু বাড়তে নিতে পারি এইভাবে এখান থেকে, চাইলে আমি এ পর্যন্তই নিলাম, আমার না আর একটু কমাই দিই,
इनफरमेशन गुलो बसाबो इनफरमेशन बसाबो सो आमार नामटा लोगोटा थाकबे नामेर पाशे नीचे थाकबे তো এই ইনফরমেশন গুলো আমি এসএড নিয়ে আসি দেখেন আমি এসএড এগুলো নিয়ে আসি এসএড নিয়ে আসলাম ওকে এখানে থাকবে আচ্ছা আর এগুলো এখানে থাকবে এগুলো এনে আপনাকে এখন এই ইনফরমেশন গুলো আপনার এখানে সাজাইতে হবে ওকে তো এখানে দেখেন আমরা যে ডিজাইনটা করব ডিজাইনটা করতে গেলে আমাকে হচ্ছে আপনার যে ফন্টটা ব্যবহার করব ফন্টের যে সাইজটা ব্যবহার করব সাইজের একটা এখানে ভেরিয়েশন আছে যেমন नाम डेजिगनेशन एखे फंटर सैजटा व्यवहार करब ये फंटर सैजटा एक बस व्यवहार कर दस थ बारो ये टाइप व्यवहार करते बसि ना इनफरमेशन गो आज इनफरमेशन गो फंट सैज व्यवहार करब से छय आठ अथवा अपन पांच मैं सर्वनिम्न चार पर्त व्यवहार करते बुझते इनफरमेशन गो व्यवहार करब सर्वनिम्न चार पर्त व्यवहार करते चार चार पीटी এর নিচে আমরা ব্যবহার করলে আমাদের ফন্টটা দেখা যাবে না সো আর হচ্ছে সর্বোচ্চ আমরা এগুলো 6 থেকে 8 ব্যবহার করব কারণ আদার এই ফন্টগুলো আমরা যদি আপনারা 10 ব্যবহার করি 8 ব্যবহার করলে অনেক বড় হয়ে যায় 6 রাখাটাই হচ্ছে বেস্ট সর্বোচ্চ 6 রাখাটাই হচ্ছে বেস্ট আমার এই ইনফরমেশন গুলো বুঝতে পারছ এটা স্ট্যান্ডার্ড সাইজ কি 5.5 পিটি স্ট্যান্ডার্ড সাইজ এখানে বলতে কিছু নাই স্ট্যান্ডার্ড সাইজটা হচ্ছে আপনার সর্বনিম্ন 4 আর সর্বোচ্চ হচ্ছে আপনার 8 আপনার এই ইনফরমেশনের ক্ষেত্রে বুঝছে এর মধ্যে আপনি ডিজাইনটা করতে যতটুকু ফন্ট সাইজ দরকার হয় আপনি এর মধ্যে রাখতে পারেন তবে 6 রাখাটাই হচ্ছে 6 রাখতে পারাটাই হচ্ছে ভালো আপনি যদি প্রয়োজনে যদি 5 করতে হয় বা প্রয়োজনে 4 ও করতে হয় সেটা আপনাকে করতে হতে পারে ইনফরমেশন যদি অনেক থাকে তখন আপনি কি করবেন তখন তো উপায় নাই আপনি ছোট করে ছাড়া তাই না সেই ক্ষেত্রে আমরা আমাদের ভেরিয়েশন গুলো আনতে পারি সো এখানে আমি প্রথমে আমার ডেজিগনেশনটা আমি এখানে সেট করব এটা এখানে থাকবে সো এখানে ফন্টের সাইজটা আমি একটু দেখে নে ফন্টের সাইজটা আছে এখানে 8 সো এখানে 8 আছে এখানে অনেক বড় দেখা যাচ্ছে কোনো সমস্যা নেই সো আমি এখানে 8ই রাখি আমি এই ফন্টটাকে এখানে ডাইরেক্ট 8 করে দিই দেখেন এখানে 8 করে দিলাম সরি এটাকে আমি এখান থেকে সরাসরি 8 করে দিই 8 ওকে দেন নিচে ডেজিগনেশন যেটা আছে এটাকে ধরে আমি আরেকটু আরেকটু ছোট করে দিই যেমন আমি 7 করে দিই 7 করে আমি এটাকে অ্যাডজাস্ট করব অ্যাডজাস্টটা কি করব আমি চাইলে এটাকে এই পুরো আমার নামের সাথে মিলায় দিতে পারি অথবা আমি এটাকে মিডলে রাখতে পারি অথবা এক সাইডে রাখতে পারি আর এটা আপনি যেভাবে রাখেন ওইভাবে এটা হবে তো এখানে যদি আমি অ্যাডজাস্ট করে দেখেন আমি এই সাইডটা যদি সিলেক্ট করি তাহলে আমি কি করতে পারি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম এখানে এসে আমি এটাকে বাড়ায় দিতে পারি আমি কিন্তু এভাবে এটাকে বাড়ায় দিতে পারি ভালো লাগে আমার রাখবো আর যদি ভালো না লাগে এটা চেঞ্জ করে দেব তাহলে ভালো লাগতেছে না জায়গাটা কন্ট্রোল জেড দিলাম সো এখানে আমি তাহলে ডাবল ক্লিক করে আমি এখান থেকে এটা আমি মিডল অ্যালাইন করে দেখি ভাই কি ভালো হয় কিনা সো আমি এটা নিলাম দেখুন আমি এটা নিয়ে আসি এভাবেও রাখতে পারে তো আমি এখানে এইভাবে রাখবো না আমি ওইভাবে রাখবো যেভাবে ছিল আমি সিলেক্ট করে আমি এখান থেকে এই অ্যালাইন করবো ওকে করে আমি এটাকে জাস্ট এটাকে সেট করবো
আমার কাছে মনে হচ্ছে এটাই ভালো লাগতেছে আর কি এইভাবে। এখন এই ইনফরমেশন গুলোর ক্ষেত্রে কালার যেটা ইউজ করবেন, আমাদের যে টেক্সট যে ইনফরমেশন গুলো ইউজ করবো সেখানে আমরা নর্মালি ব্ল্যাক কালারটাকে ব্যবহার করবো, বুঝতে পারছি। তো ব্ল্যাক এর মধ্যে আপনি ফুল ব্ল্যাক ব্যবহার না করে একটু লাইট ব্ল্যাক বা লাইট ব্ল্যাকটা ব্যবহার করতে পারেন। যেমন আমি এখানে দুটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর কালারে যাই, কালার থেকে আমরা হচ্ছে এখান থেকে এই টাইপের ব্ল্যাকটাকে ইউজ করতে পারি, এই টাইপের ব্ল্যাক, ওকে, একটু গ্রে টাইপের আর কি। সো আমি এটাকে ব্যবহার করলাম, তাহলে দেখেন আমার এটা চোখে অনেকটা বাজবে না। তো আমি এটা এখানে এটাই রাখবো, আর সব ইনফরমেশন গুলো আমি সেম ব্ল্যাকটা সেম ব্ল্যাক ইউজ করবো। সো এটা আমরা আগে থেকে ব্ল্যাকটা করে নিতে পারি। সো এখানে যে ব্ল্যাকটা আমরা ইউজ করছি এই কালার কোডটা এখান থেকে আমি কপি করে নিই, দেখেন কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এখন এই ইনফরমেশন গুলোর মধ্যে আমি আগে থেকে কালারটাকে চেঞ্জ করে দিই। সো এখানে আসলাম, এখানে আমি কালারটাকে পেস্ট করে দিই, এটা বুঝতে পারছি কালার কোড কপি পেস্ট, তাহলে দেখেন সেম কালারটা আমরা এখানে পাবো। ঠিক সেম ভাবে আমি এখানে ক্লিক করি, এখানে আসে কালার কোডটা আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ওকে। এখানে আসে কালার কোডটা কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। ক্লিয়ার এই বিষয়টা? আমরা কালারটা কিভাবে সেট করব, ফন্টের কালার? হ্যাঁ, আপনি ব্ল্যাক ইউজ করতেছেন, আপনার যদি ডেজিগনেশন থাকে একরকম ব্ল্যাক, এখানে যদি আরেকটু ব্ল্যাক থাকে তাহলে কিন্তু ডিজাইনটা ম্যাচ হবে না, বুঝতে পারছেন। তো সেই কারণে আমি একটা কালার কোড কপি করে সবগুলোর মধ্যে সেম কালারটা অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, তাহলে আমি এখন আমার এই সাইডটাকে একটু কমপ্লিট করে নিই। আমি এখানে লোগোটাকে বসাই দিতে পারি, লোগোটা হচ্ছে আমার এই জায়গায় থাকবে, এখানে থাকবে। এখন আমি আইকন গুলো নিয়ে কাজ করবো। হ্যাঁ, তো আইকন গুলো আমি কি করতে পারি, দেখেন আইকন গুলো আপাতত আমরা যা আছে এখান থেকে অটোমেটিকলি যদি করতে চাই তাহলে কন্ট্রোল টি দিয়ে আমরা ট্রান্সফর্ম করে এখান থেকে আমরা এটাকে কমাই দিতে পারি। যা আছে আমি তার 50% চাই, অথবা যা আছে তার আমি 25% চাই। তাহলে আমি এখানে এটা ক্লিক করে আমি যদি 25 দিই তাহলে দেখেন এটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? এখানে যেটা করে নেবেন, আমি কন্ট্রোল জেড দিচ্ছি আর কন্ট্রোল টি দিলাম, এই জায়গাটা এসে এই যে একটা চেইন আছে চেইনটাকে এভাবে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আমি যদি এখানে 25 করি তাহলে অটোমেটিকলি দুই সারি 25 হয়ে যাচ্ছে, ওকে। তার মানে আমি 100% থেকে এখন 25% পর্যন্ত এটাকে নিয়ে আসলাম। ঠিক সেম ভাবে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি কন্ট্রোল টি দিলাম, এখানে এটা সিলেক্ট করে দিই, তারপর হচ্ছে এখানে আমি 25% করি, তাহলে দেখেন দুইটা ওয়াইড এবং হাইট দুইটাই ছোট হয়ে গেছে, বুঝতে পারছে। তো সেম ভাবে এটাকে আমি সিলেক্ট করি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, এই জায়গায় আসি 25% করলাম, দেখেন অনেক ছোট হয়ে গেছে। আচ্ছা, এটাকে আসি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, দেন হচ্ছে আমি এটাকে 25% করি, ওকে। এখন দেখেন সবগুলো কিন্তু আমার 25% করা আছে, বাট আপনার আইকন অনুযায়ী এখানে কিছু ছোট বড় দেখা যাচ্ছে, তাই না? এই যে ছোট বড় দেখা যাচ্ছে এটা হচ্ছে আইকনটা যখন করছে তার কিছু ওয়াইড হাইট অনুযায়ী বা তার সাইজ অনুযায়ী এটা একটু ছোট বড় দেখা যাচ্ছে। তো এটা কোনো বিষয় না, আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব। তো আমরা সরাসরি আইকন গুলো এইভাবে ব্যবহার করবো না, আমরা একটা শেপের মধ্যে আইকন গুলোকে কি করবো ব্যবহার করবো, বুঝতে পারছেন। তো আমি একটু কন্ট্রোল এস দিয়ে নিচ্ছি, একটু কন্ট্রোল প্লাস দিয়ে বড় করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি এগুলো অ্যালাইন করে দিই, এই টেক্সট গুলোকে অ্যালাইন করবো, এখানে এই টেক্সট গুলো অ্যালাইন করবো। এখানে দেখেন আমি ইমেল লেখা আছে, ওয়েবসাইট লেখা আছে, তাই না? সো আমি এখানে ক্লিক করে ইমেলটাকে কেটে দেবো, কারণ ইমেল লেখাটা আমার থাকবে না, আমি শুধু ইমেল নাম্বারটাই থাকবে। দেন এখানে আমার ওয়েবসাইটের লেখাটা থাকবে না, শুধু ওয়েবসাইট ওয়েবসাইটের নাম্বারটাই থাকবে, এইভাবে থাকবে। সো এটা আমি এখানে ঠিক করে নিলাম। দেন এখানে আমরা ফন্ট সাইজ গুলো একটু দেখবো যে ফন্ট সাইজ কত আছে। আমি এখানে ডবল ক্লিক করি, এখানে আমরা দেখছি 5 আছে, আর একটু 5 থাক, এখানে কত আছে একটু দেখে নিই, এখানেও 5 আছে, এটা কত আছে একটু দেখে নিই, এখানেও 5 আছে। আচ্ছা, এখানে দেখেন আমার ক্লায়েন্টের যে ইনফরমেশন, এই ক্লায়েন্টের ইনফরমেশনটা এখানে অ্যাড্রেসটা অনেক বড় দেখাচ্ছে, তাই না? এখন এই অ্যাড্রেসটাকে আমি একটু মানে অ্যাডজাস্টমেন্ট করবো। অ্যাডজাস্টমেন্ট কিভাবে করবো, আমি এখানে উপরে নিচে দেখা যাচ্ছে কেমন দেখা যাচ্ছে, তো আমি চাচ্ছি সম্পূর্ণটাকে মানে মানে সমান রাখবো। তো সমান রাখতে গেলে আমি যেটা করতে পারি, আমি হচ্ছে এটাকে ধরে, এটাকে ধরে আমি কি করতে পারি, জাস্ট হয়তো এটাকে বাড়াই দিতে পারি, অথবা নিচের থেকে ধরে আমি একটু কমাই দিব, যেহেতু বড় আছে তো নিচের থেকে ধরে কমাই দিব। সো কি কমাবো, এটার যে স্পেসিং গুলো আছে ক্যারেক্টার স্পেসিং গুলো, ক্যারেক্টার স্পেসিং গুলো কমাবো। সো এটা সিলেক্ট করার পর আপনি কন্ট্রোল টি দিবেন, তাহলে আপনি হচ্ছে ক্যারেক্টার প্যানেলে চলে আসবেন, এখান থেকে আমি এই ক্যারেক্টার স্পেসিং গুলো একটু কমাবো, অর্থাৎ আমার উপরের লাইনটা যেমন আছে ওইটার বরাবর আমি এটা করে দিলাম। এটা কি বুঝতে পারছে? দেখেন সবগুলো বিষয় কিন্তু আপনার কাজে লাগবে, আমরা এতদিন যা শিখছি সবগুলো মিলে কিন্তু আপনার একটা ডিজাইন,
তো আমি এটাকে জাস্ট এখান থেকে আমি মনে করলাম যে এখানে ঠিক আছে, সো আমি এটাকে ওকে করে দিলাম। তাহলে দেখেন আমার এখন দুইটা লাইন কিন্তু সমান হয়ে গেছে, তাই না? আচ্ছা স্যার, অ্যাড্রেসটা তো লিখে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, অ্যাড্রেস লেখাটা। হ্যাঁ আচ্ছা, অ্যাড্রেস লেখাটা কেটে দেব। হ্যাঁ আমি অ্যাড্রেস লেখাটা, থ্যাংক ইউ, এটা আমি কেটে দিলাম। ওকে, তাহলে দেখেন এখানে আমার আরেকটু আবার গ্যাপ হচ্ছে তৈরি হয়ে গেছে না। তাহলে আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি আমি তো ছোটই চাচ্ছি, সো এটাকে সিলেক্ট করে আমি আরেকটু ছোট করে দিই, পার্সেন্টেজ কমায় দিই। বেশি চেপে গেলে যদি খারাপ দেখা যায় তাহলে একটু এদিকে রাখেন, রাখার পর আপনি ওটা উপরটা ক্লিক করেন, ক্লিক করে একটু বাড়ায় দেন। মানে যদি আপনাদের এমন থাকে, সো আমি একটু ক্ষেত্রে একটু উপরটা বাড়ায় দিলাম। ওকে, দেন হচ্ছে আমি এটাকে ওকে দিলাম। তাহলে মোটামুটি আমার অ্যাড্রেসটা এখানে এখন ঠিক আছে। সো এখন আমি এটা কি করবো, এইভাবে অ্যালাইন করতে পারি, এখানে এইভাবে অ্যালাইন করবো। তো আমরা প্রফেশনালি অ্যালাইন করবো, আমি আপাতত এখানে টেম্পোরালি অ্যালাইন করলাম। এখন এই জায়গার মধ্যে আমি কি করবো, আমি আইকন ব্যবহার করবো, আইকন বলতে শেপ ব্যবহার করবো, শেপের মধ্যে আমার আইকন গুলো থাকবে। তো আমি কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করে নিলাম। এখন আমি কি করবো, এখান থেকে আইকন নিয়ে আসবো। আমি চাচ্ছি এই জায়গাটায় আপনার একটু রাউন্ড শেপ ব্যবহার করবো। সো রাউন্ড শেপ ব্যবহার করতে গিয়ে আমি যেহেতু ছোট ছোট ব্যবহার করবো, আমি এখানে আরেকটু কমায় নিলাম, আমি এখানে 5 পিক্সেল দিলাম। দেন আমি এখানে শেপ ক্রিয়েট করবো। তো এখানে আমি দেখে নিব, আমি প্রতিরূপ নিতে পারি, আমার আইকন আমার যে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে ওইটার সাথে যায় মানে অ্যাডজাস্ট হয়, এরকম টাইপের আমি শেপ নিলাম। অল্টার শেপ ধরে নেবেন তাহলে পারফেক্টলি হবে। আমি এতটুকু নিলাম, নেওয়ার পর আমি ছেড়ে দিলাম, তারপর ওকে। সো এটা আমি অ্যাডজাস্ট করে নিতে পারি। এখন এখানে আমার হচ্ছে যে আপনার ইমেইল স্যার, আর 1 মিনিট আছে স্যার, 1 মিনিট আছে টাইম আউট হওয়ার। সমস্যা নাই, গেলে আমরা আবার জয়েন করব। হ্যাঁ আচ্ছা, আপনাদের কাছে কি কঠিন মনে হচ্ছে? না স্যার, আমি করছি স্যার একটা, আমারটা করছি, আপনি আমি দেখাবো সবাইকে ইনশাআল্লাহ যখন সময় দিবেন। আচ্ছা, যদি সেশন আউট হয়ে যায় আমরা আবার জয়েন করবো, কোনো সমস্যা নেই। দেন হচ্ছে আমরা সেলফ স্টাডিতে যাবো। সো দেখেন এখানে আমি মোটামুটি অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমি এখানে শেপ গুলো তৈরি করতেছি, তাই না? তো শেপটা আমার তৈরি করবো যে আমার যে আমরা যে ফন্ট সাইজটা সিলেক্ট করছি ওই সাইজের সাথে মিলে আমরা এখানে সিলেক্ট করবো। এখানে দেখেন আমার হচ্ছে ইমেল এবং হচ্ছে আমার যে ওয়েবসাইট দুইটা একসাথে আছে, আমি চাইলে এটাকে আলাদা করে দিতে পারি। তাহলে আমি কি করতে পারবো, আমি এখানে ডবল ক্লিক করে এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিলাম। ওকে, কেটে দিয়ে আমি জাস্ট এটাকে অল্টার ধরে আরেকটা কপি করবো। এখানে কপি করে এখানে ডবল ক্লিক করে, ডবল ক্লিক করে কন্ট্রোল ভি দিলাম, এখানে আলাদা হয়ে গেল। ওকে, তো আমি চাচ্ছি দুটার মধ্যে আলাদা আইকন ব্যবহার করবো, সো এটাকে আমি আলাদা করে নিলাম। আচ্ছা, সেশন আউট।